আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নতুন পে স্কেল এর সর্বশেষ খবর এবং সরকারি বেসরকারি চাকরিজীবীদের যে বেতন বাড়ানো হবে তার বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। জীবনযাত্রা ব্যয়বৃদ্ধির বিবেচনায় সরকারি চাকরিজীবীদের বিশেষ ভাতা বা নতুন বেতন কাঠামো ঘোষণা করা উচিত বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ। সর্বশেষ 2015 সালে নতুন বেতন কাঠামো কার্যকর করা হয়েছিল। দেখতে দেখতে কেটে গেছে প্রায় 8 বছর। মুদ্রাস্ফীতির সাথে বেতন কাঠামো সমন্বয় করার কথা বলা হলেও তা আজ পর্যন্ত কার্যকর করা হয়নি, কথার কথাই থেকে গেছে। এছাড়া 2015 সালে ঘোষিত বেতন কাঠামোতে বিদ্যমান সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর বৈষম্য নিরসনে সরকারি উদ্যোগ আজও আলোর মুখ দেখেনি। সরকারি চাকরিজীবীরা আগামী জাতীয় নির্বাচনের আগে বর্তমান বাজার পরিস্থিতির বিবেচনায় নতুন একটি বেতন কাঠামোর জন্য সরকারের উদ্বোধন মহলে দেন দরবার চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এছাড়া প্রত্যাশা নতুন বেতন কাঠামোতে যেন কোনো ধরনের বৈষম্য না থাকে সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে হবে, না হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ বেড়ে যেতে পারে, যা নির্বাচনের বছরে সরকারের জন্য সুখকর নাও হতে পারে। একাধিক সূত্র মধ্যে জানা যায়, ইতোমধ্যে সরকার অর্থ বিভাগকে একটি নির্দেশনা দিয়েছেন। এর আগে সরকার বেতন বৈষম্য নিরসনের জন্য 2019 সালের 1 এপ্রিল অর্থমন্ত্রীর নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি গত 2 বছরে দৃশ্যমান কোনো কাজ করছে মর্মে প্রতীয়মান হয়নি। বেতন বৈষম্য নিরসনে সরকারি উদ্যোগটি কাগজে কলমে রয়ে গেছে, ফলে বেতন বৈষম্য দূর করা সম্ভবপর হয়নি। তাই মুদ্রাস্ফীতির চাপ এবং জীবনযাত্রার ব্যয় আমলে নিয়ে নির্বাচনের আগে সরকার নতুন একটি বেতন কাঠামো দেবে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেছে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের সময়সীমা শেষ হতে আরও 1 বছরের মতো বাকি আছে। সে হিসেবে আগামী বছরের শেষ দিকে দ্বাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা। যদিও নির্বাচন কমিশন গঠন করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক ময়দানের প্রধান বিরোধী দল বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই প্রক্রিয়া থেকে নিজেদের সরিয়ে রেখেছে। বিএনপি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে রাজপথে সক্রিয় হবার চেষ্টা করছে। নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠিত না হলে নির্বাচন বয়কট করার পূর্ব ঘোষণা দিয়ে রেখেছে দলটি। সরকারি দল অবশ্য সংবিধানের দোহাই দিয়ে বিরোধীদের এমন দাবি নাকচ করে দিয়েছে। এদিকে আগামী জাতীয় নির্বাচনের আগে আবারও সব পক্ষকে অনুকূল রাখতে চায় সরকার। গত 13 বছরে টেকসই উন্নয়ন কতটা এগিয়েছে বাংলাদেশ, এ নিয়ে সরকারের মধ্যে তৃপ্তির ঢেকু থাকলেও সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি, অর্থ পাচার, দারিদ্র বিমোচন এবং কর্মসংস্থান নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা। এমনিতেই টানা 2 বছরের করোনা মহামারীতে চাকরি হারিয়ে বহু মানুষ বেকার হয়ে পড়েছে। এ সময় আয় কমেছে প্রায় 70% মানুষের, অন্যদিকে বাকি 30%-এর মধ্যে অন্তত 10%-এর আয় বেড়েছে বহু গুণ। এতে দেশে আয় বৈষম্য প্রকট হয়েছে, যা নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর জীবন জীবিকাকে চরম সংকটের মুখে দাঁড় করিয়েছে। আয় ব্যয়ের হিসাব মিলাতে গিয়ে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে, ফলে সরকারি চাকরিজীবীদের বেতন এবং ভাতা বৃদ্ধির বিষয়টি আলোচনায় এসেছে। অবশ্য 2015 সালে জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য যে পরিমাণ বেতন বাড়ানো হয়েছিল তা এর আগে আর কখনো হয়নি। এটা ঠিক, গত 5 বছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসপত্রের দামও বেড়েছে কয়েক গুণ। মানুষ কোনোভাবেই তাদের আয়ের সাথে ব্যয়ের সমন্বয় করতে পারছে না। করোনার কারণে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক গুণ বেড়েছে। স্বভাবতই সরকারি চাকরিজীবীরা আশা করে যে সরকার নতুন বেতন কাঠামো দেবে। জানা গিয়েছে গত 27 সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি সরকারি চাকরিজীবীদের জন্য 3টি বিশেষ ইনক্রিমেন্ট এবং 9ম বেতন কমিশন গঠনের জন্য মন্ত্রী পরিষদ বিভাগে আবেদন করেছে। পরিপ্রেক্ষিতে গত বছরের 3 অক্টোবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে অবশ্য দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সরকারি চাকরিজীবীদের চেয়ে বেসরকারি চাকরিজীবীদের সংখ্যা অনেক বেশি। অন্তত 5 থেকে 6 কোটি মানুষ বেসরকারি পর্যায়ে চাকরিতে নিয়োজিত আছে, একসঙ্গে আছে ছোটখাটো ব্যবসায়ী। করোনার কারণে
তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং বিপন্নতার শিকার হয়েছে। তারা অনেকেই চাকরি হারিয়েছে, অনেকের বেতন কমেছে, অনেকের ব্যবসা বাণিজ্য লাঠি উঠিয়েছে। কোটি কোটি বেসরকারি কর্মজীবীর জন্য বেতন বৃদ্ধি, নতুন বেতন স্কেল, বিশেষ ভাতা প্রদানের পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য। আর এ বিষয়ে সরকার বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে এবং কাজের গতিও ত্বরান্বিত হচ্ছে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।